আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী দুই দশমিক এক সপ্তমর্বণীয় আলোচনা করব আসুন প্রশ্নটি দেখে নিই জামিন সাহেব পেনশনের টাকা পেয়ে সাত দশ লাখ টাকা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত মুনাফা পাবেন আসলে আমাদের এই সমস্যাটি অনেক বড় মনে হচ্ছে প্রশ্নটি অনেক অনেক বড় কিন্তু ছোট দেখুন এখানে কি কি আছে আমরা বের করে নেই এখানে দশ লাখ টাকা যেহেতু সে ব্যাংকে রাখতেছে তাহলে আসলটা হবে দশ লাখ টাকা সমান দশ লক্ষ আসল হচ্ছে দশ লক্ষ টাকা আর এখানে পাঁচ বছর মেয়াদিসে সঞ্চয় পত্র কিনেছে টোটাল মেয়াদ ছিল পাঁচ বছর মেয়াদি তাহলে আমাদের সময়টা কি পাঁচ বছর হবে না তিন মাস হবে একটু খেয়াল করি যেহেতু পাঁচ বছর মেয়াদি সে সঞ্চয়পত্র কিনেছে বাট প্রথম তিন মাস পর কত মুনাফা পাবে সেটা আমাদের কাছে চেয়েছে তাহলে তিন মাস পর কত মুনাফা পাবে সেটা চেয়েছে তাহলে সময়টা কত হবে সময় এন সমান হবে তিন মাস কিন্তু আমরা ভালো করে জানি আমাদের এই অঙ্কগুলো মাস দিয়ে করা সম্ভব নয় ওগুলোকে বছরে কনভার্ট করতে হয় তাহলে তিনকে আমরা বারো দ্বারা ভাগ করলে বছর হয়ে যায় এটা আমরা কাটাকাটি করলে তিন দিয়ে একবার তিন দিয়ে চারবার সমান চার ভাগের এক বছর এটা আমাদের বছর তিন মাস সমান চার ভাগের এক বছর যেহেতু তিন মাস পর কত মুনাফা পাবেন সেটা চেয়েছে সেই জন্য আমরা তিন মাস ধরে অঙ্কটি করব। সময় হবে তিন মাস আর মুনাফার হার কত দেওয়া আছে মুনাফার হার মুনাফার হার সমান বারো পার্সেন্ট তার মানে বারো বাই একশো আচ্ছা এটা আমরা যদি কাটাকাটি করি চার দ্বারা কাটলে তিনবার চার দ্বারা কাটলে চার পঁচিশে একশো তাহলে নিচে হলো পঁচিশ ওপর হলো তিন এত এত হচ্ছে মুনাফার হার আমাদের নাই হচ্ছে মুনাফা মুনাফা আয় সমান ওয়াট তো বন্ধুরা আমরা জানি আমরা তো অনেক কিছুই জানি কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কি জানি আই সমান পি আর এন আচ্ছা আমরা পাইছি দশ লক্ষ তিন চার পাঁচ এখানে আর মান পাইছি পঁচিশ ভাগের তিন গুণন এন এর মান পাইছি চার ভাগের এক এখন আমরা এগুলো কাটাকাটি করবো কাটাকাটি করলে যা হবে সেটি আমাদের আনসার পঁচিশ দ্বারা পঁচিশের মধ্যে একবার পঁচিশ দ্বারা এখানে দশ লক্ষের মধ্যে কাটলে একশোর মধ্যে যাই হলো চারবার আর একশোর মধ্যে চারবার চার পঁচিশে একশো আর আমাদের চারটে শূন্য রয়ে যাবে চারটে শূন্য এখন চার দ্বারা চারের মধ্যে একবার চার দিয়ে এবারে কাটলে এক বার আর হচ্ছে একক দশক শতক হাজার এই দশ হাজারকে তিন দ্বারা গুণ করলে হবে তিরিশ হাজার এত টাকা তাহলে সুতরাং নিম্নে মুনাফা কত মুনাফা তিরিশ হাজার টাকা খেয়াল করুন আমাদের আসল দেওয়া ছিল দশ লক্ষ দশ লাখ সময় যেহেতু তিন মাস পরে আমাদের মুনাফা বের করতে হবে তাহলে সময়টা আমরা তিন মাস ধরে নিব আর মুনাফার হার বারো পার্সেন্ট দেওয়া আছে মুনাফা আইনি আয় সমান আমরা জানি পি আর এন তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করে কাটাকাটিগুলো নিজের মতো করে করে নিলেই হবে তো বন্ধুরা আশা করি সমস্যাটি সমাধান করে বুঝতে পেরেছেন যে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি অন করে দিবেন গণিত আসলে খুবই সাধনার বিষয় অনেক মজার বিষয় তদুপরি আমাদের এগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স এম পারফেক্ট যত বেশি প্র্যাকটিস করবো তত আমরা গণিতে ভালো করতে পারবো আর বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই আমরা গণিতে দক্ষ হয়ে থাকতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম